সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরেও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে ক্লাব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান। বহরমপুরের কান্তনগর, সেখানে নীলবাপার আশ্রমে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে সরস্বতী বন্দনা। এলাকার ছোট থেকে বড় প্রত্যেকে এই পুজোয় অংশগ্রহণ করে। প্রতি বছর যেভাবে পুজো হয়, এবছরও করোনা বিধি মেনে পুজো করা হচ্ছে। প্রত্যেককে করোনা সতর্কতা বার্তাও সেখানে দেয়া হচ্ছে, সঙ্গে মাস্ক ও স্যানিটাইজারেরও ব্যবস্থা রয়েছে, যাতে কোনোভাবেই করোনা সতর্কী বার্তা ব্যাঘাত না ঘটে সেই বিষয়টিও পুজো উদ্যোক্তারা যথেষ্টই প্রাধান্য দিচ্ছে। এলাকার খুদেরা, বিশেষ করে তারা এই পুজোতে অংশগ্রহণ করতে পেরে যথেষ্টই খুশি। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। আজকে নীলবাবার আশ্রমে আমাদের সরস্বতী পুজো সকালবেলাতেই উদ্বোধন হয়েছে, তারপরে পূজা আর্চা চলছে, অঞ্জলিও হয়ে গেছে। আমরা ভীষণ খুশি, আমাদের এই পরিবারের প্রায় 50টা ফ্যামিলি নিয়ে সবাই একসঙ্গে হাজির হয়েছি নীলবাবার আশ্রমে এবং মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। আমরা খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে আজকের এই দিনটা। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যেভাবে হাতে হাত মিলিয়ে আমরা এইভাবেই পরবর্তীকালে এইভাবেই চলবো, আমরা আশা করছি আমরা আগামী বছর দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, নীলবাবার পুজো এবং যতগুলো পুজো হয় সবগুলোই আমরা এখানেই একসঙ্গে মিলিত হয়ে সবাই মিলে আমরা এই জায়গাটাকে একটা অন্য মানে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি আমরা। আপনার নাম? আমার নাম সুব্রত কুমার পাল, শিক্ষক। ঠিক। নম নম বেদ বেদাঙ্গ বিদ্যান্ত বিদ্য স্থানে বত্রাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বত্যায় নম। ফুলটা ফেলে দিন, আবার ফুল নিতে হবে। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যপত্র পুষ্পাঞ্জলি ওম ঐ শ্রী শ্রী সরস্বত্যায় নম।